কাল সারা দেশে উদযাপন হবে পবিত্র ঈদুল ফিতর। চাঁদ রাতে তাই শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা, বিক্রেতারাও বেচা কেনায় খুশি। আরো জানাচ্ছেন সাবরিনা মজুমদার। রাত পোহালি সারা দেশে উদযাপন হবে খুশির ঈদ। নগরীতে তাই শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত নানা বয়সী মানুষ। শেষ সময়ে পোশাক, জুতো, কসমেটিক্স সহ প্রয়োজনীয় হরেক রকম পণ্য কিনছেন ক্রেতারা। আজকে অলমোস্ট ড্রেস ড্রেস কেনা শেষ, আজকে জাস্ট কসমেটিক্স লাইক জুয়েলারি, কানের দুল, ইয়াররিংস এইসবই কেনা হয়েছে। দাম নিয়ে দাম সবসময়ই তারা বেশি চায়, তাদের সাথে মানে বার্গেন করেই কেনাকাটা করতে হয়। আমি জুতা কিনতে আইছি, চুড়ি কিনতে আইছি, ব্যাগ কিনতে আইছি। মানে নিজের জন্য কেনাকাটা হয়ে গেছে, বাট হচ্ছে আপু আর আমুকে গিফট করব সেজন্য আর কি আসছে। টুকটাক যেটা ছিল আর কি, লাস্ট মোমেন্টে যেটা মনে হয় সেইগুলো একটু নিতে আসছি। আমি নিজের জন্য যদি কিছু নাও কিনি তাও আমার কোনো আপত্তি নেই। পরিবারকে খুশি রাখার জন্য, তাদেরকে খুশি দেখার জন্য মানে আমি অপেক্ষা করতেছি। আমি কিনছি দুইটা থ্রি কোয়ার্টার প্যান্ট আর দুইটা গেঞ্জি কিনেছি। সবচেয়ে বেশি আনন্দের একটা দিন, আমার অন্য কোনো উৎসব এত সুন্দর করে সেলিব্রেট করি না লাইক ঈদ। ঈদ মোবারক সবাইকে। ক্রেতাদের আকৃষ্ট করতে বিশেষ মূল্য ছাড়ে বেচাকেনা করছেন বিক্রেতারা, বেচা বিক্রিতে সন্তোষ প্রকাশ করেন তারা। 3-4 দিন এটা 20% ছাড় দেই, একটাই মাত্র কারণ যে সবাই ঈদ করবে, কেউ যাতে কেনাকাটা ছাড়া না যেতে পারে তাই। রমজানের মধ্যে শেষ রমজানটা এটা যে কোনো দোকানদারের জন্য স্পেশাল, কারণ অন্যান্য দিনের তুলনা এই দিনে বেশি কাস্টমার হয়, আর বিশেষ করে যারা ঢাকা স্থানীয় আছে ওনারা এই দিনটা কেনাকাটা করে। শেষ মুহূর্তে ভালো চলতেছে, আর এখন তো কেনাকাটা হইতেছে, ইফতারি পরে আশা আছে আরো কাস্টমার বেশি হবে, আমাদের বিক্রিও বেশি হবে। ঈদুল ফিতর আনন্দময় ও উৎসব মুখর হয়ে উঠবে, এটাই প্রত্যাশা সবার। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।